সম্প্রতি বলিউডে 30 বছর পূর্ণ করলেন কাজল। দেখতে দেখতে অভিনয় জগতে 3 দশক পার করে ফেললেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার ক্যারিয়ারের 30 বছরের সেলিব্রেশনে মেতেছিল তার ফ্যানেরা। কিন্তু এরই মাঝে মেজাজ হারালেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ থাকেন কাজল। পরিবারের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন ছবি থেকে শুরু করে পুরনো স্মৃতি, তার সিনেমার খবর, এমনকি মজাদার অনেক কিছুই শেয়ার করতে থাকেন। তাহলে হঠাৎ চটলেন কেন এই অভিনেত্রী? বলিউডে তার বন্ধুবান্ধব থেকে শুরু করে সকল ফ্যানেরাই জানেন যে কাজল মজা করতে ভালোবাসেন। সবসময় তাকে দেখা যায় হাসি খুশি মেজাজে, তবে এবার রেগে লাল কাজল। তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম স্টোরি দেখেই বোঝা যাচ্ছে যে তিনি রেগে গেছেন। কাজলের পোস্ট দেখেই উদ্বিগ্ন তার ফ্যানেরা। তবে কেন এমন পোস্ট করেছেন এই নায়িকা সে ব্যাপারে কিছুই জানা যায়নি। তবে সেই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে বেজায় চটেছেন কাজল। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, যদি তুমি আমাকে এখানে এন্টারটেইন করতে না পারো তাহলে তুমি ফিরে যাও, যখন তুমি কিছু খুঁজে পাবে তখন ফিরে এসো। প্রতিটি শব্দ ক্যাপিটাল লেটারে লিখেছেন, বোঝাই যাচ্ছে কারো ওপর খুবই বিরক্ত তিনি। তবে কার ওপর তিনি বিরক্ত তা জানা যায়নি। প্রসঙ্গত 1992 সালে বেখুদি ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ করেন কাজল। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে তিনি কখনোই অভিনেত্রী হতে চাননি, কিন্তু ভাগ্যই তাকে এনে ফেলেছে সিনে দুনিয়ায়। বেখুদি দিয়ে কেরিয়ার শুরু করলেও কাজল জনপ্রিয়তা পান বাজিগর ছবিতে। শাহরুখ খানের সঙ্গে তার জুটি হয়ে ওঠে, ভারতীয় সিনেমার অন্যতম সেরা জুটি এটি। এছাড়াও তার অন্যতম জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুছ কুছ হোতা হে, গুপ্ত, ফানা, মাই নেম ইজ খান। এমনকি ওটিটিতেও তিনি ছড়িয়েছেন তার জাদু। নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল তার ছবি ত্রিভঙ্গ। গত 31 জুলাই রবিবার নিজ কেরিয়ারের 30 বছরের সেলিব্রেশনে নায়িকা সোশ্যাল মিডিয়ায় লেখেন, গতকালই কেউ আমাকে জিজ্ঞেস করেছিল যে আমার কেমন লাগছে। আমি শব্দে ব্যক্ত করতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি যে সবাই নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি ধন্য। চিয়ার্স টু 30 ইয়ার্স। ঈশ্বরের ইচ্ছা থাকলে আরও 30 বছর এভাবেই কাটাবো। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।